ধারাবাহিকে খুবই জনপ্রিয় জুটি হল সৌমিত্রিষা আর আদ্রিত, অর্থাৎ সকলের পছন্দের মিঠাই আর সিদ্ধার্থ। শোনা গেছিল খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিঠাইয়ের উচ্ছেবাবু, কিন্তু এবার শোনা গেল অন্য গল্প, বিয়ে ভাঙল মিঠাইয়ের উচ্ছেবাবুর। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভি ব্রিটি ওয়ার্ল্ডের সাথে। জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে বর্তমানে অভিনয় করছেন আদ্রিত রায়, গানের গলাও তার বেশ ভালো, অভিনয় থেকে গানের গলা, আদ্রিতের সবকিছুই ভালো লাগে তার অনুরাগীদের। খবর ছিল গত নভেম্বর মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল অভিনেতা আদ্রিত রায়ের। বিয়ের খবর পাওয়া গেলেও পাওয়া গেল না বিয়ের সারা শব্দ। অনেকেই হয়তো ভেবেছিলেন কোভিডের কারণে বিয়ে পিছিয়েছে আদ্রিতের, এর মধ্যেই আবার শোনা গেল অন্য গল্প, বিয়ে ভেঙেছে নাকি আদ্রিতের। আদ্রিতের বাগদত্তা সুপ্রিয়া মণ্ডল নাকি অন্য কারোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, আংটি বদলও হয়েছে নতুন প্রেমিকের সঙ্গে, ছবি পাওয়া গেল সুপ্রিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে। কিন্তু কার সঙ্গে হলো আংটি বদল, ছবি মিললেও মেলেনি পরিচয়। খবর শোনা গেছিল মিঠাইয়ের নায়ক তার 10 বছরের প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন নভেম্বর মাসে। দর্শক মহলেও আদ্রিতের বিয়ে বেশ চর্চিত বিষয় ছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো যাতে বিয়ে ভাঙলো তার? যদিও বা বিয়ে বা বিয়ে ভাঙা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি অভিনেতা আদ্রিত রায়ের। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভি ব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।